বরং তো নিজে মুখেই বলেছে, বলেনি বল? তাহলে এই যে নতুন চাকরি জয়েন করবে, তার নতুন চাকরিতে গিয়ে কোনো শিক্ষিত সুন্দরী মহিলার সঙ্গে আলাপ হবে, আর একবার যদি আলাপ হয় তাহলে মনটা কখন ওর দিকে ঢলে পড়বে, মানে ঢলে পড়বেই, শুধু সময়ের অপেক্ষা। তার উপর তো বাবা মা এখন কিছুই জানে না। তোর কি মনে হচ্ছে, বাবা মা যখন জানতে পারবে যে মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দেওয়া হয়েছে, সেই মেয়ের সঙ্গে ছেলের স্বামী স্ত্রীর মতো কোনো সম্পর্কই নেই, তখন তখন তোর কি হবে? বাড়ি থেকে তো তোকে দূর দূর করে দাঁড়িয়ে দেবে, তুই তখন কোথায় যাবে? হ্যাঁ, না তুই কি ভাবছিস, ওনারা তোর কথা আগে ভাববে তারপর ছেলের কথা ভাববে, সেটা কখনো হয়? আর আমি কিন্তু তোর কথাটা ভেবেই ফেলেছি, মানে তোর ব্যবস্থা আমি করেই ফেলেছি। তুই আমাকে ভালো নাই বাঁচতে পারিস, কিন্তু আমি তো তোকে খুব ভালোবাসি। তুই এক কাজ কর, আমি তোকে যা যা করতে বলছি না তুই আমার কথা মতো সব কাজকর্মগুলো করে নে। যখন তোকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেবে, তোকে এবারই পাত্তারি গুটিয়ে ফেলতে হবে, তখন তুই আমার সঙ্গে থাকবি। না এ বাড়ির বউ তো তুই হতে পারছিস না, অন্তত মিসেস কলকাতা, ততদিনে মিসেস কলকাতা হয়ে যাবো না? হ্যাঁ, অন্তত মিসেস কলকাতার স্পেশাল কাজের লোক হয়ে পাড়ার বাকি কাজের লোকদের কাছে নিজের জন্য একটু সম্বন্ধে কুড়িয়ে দিয়ে। এটা কি এ বাবা কালেরি? হ্যাঁ এসব বাদ দে, আমার লেবু মধু জলটা আগে কর। বড়বদ্বীপ, আমি শুধু চাটা ছেঁকে দিয়ে তোমার জন্য। না না কি বললি, একবার একবার চা, একবার টিফিন, এরপর বাড়ির হাজারো কাজ, বোনের বাড়ি সবার জন্য রান্না করতে হবে, কি তাই বলবি তো? আমি বুঝতে পারছি না জবা, তুই কি তুই কি আমাকে সিরিয়াসলি নিচ্ছিস না? আমি লেবু মতো জল চেয়েছি মানে আমার এক্ষুনি তাই লাগবে। একটু বাদে আমার গ্রুমিং ইনস্ট্রাক্টর চলে আসবেন, তুই কি চাইছিস তোর জন্য ওনার সামনে আমি আমার মুখটা পড়াবো? তুই আমার লেবু মতো জলটা দিবি নাকি আমি বাবা মাকে গিয়ে বলবো যে পরম তোকে বলে দিয়েছে অলরেডি? পরম তোকে জবা, আমার চা টিফিনটা কি হয়েছে? কিছু না, কি হবে, ওনা হয়ে গেছে, তোমার চা টিফিন হয়ে গেছে। আমি জবাকে তাই বলছিলাম যে আগে পরমে চা টিফিনটা রেডি করে দে, ও তো বেরোবে, ওর তো অফিস আছে, তুমি তো অফিসে যাবে, তোমাকে আগে বেরোতে হবে, আমার কাজকর্মগুলো আছে ঠিকই, কিন্তু সেটা তো পরে হতে পারে, আমি তো বাড়িতেই আছি। চা টিফিন, চা তো বসানো আছে, এক্ষুনিও ছেঁকে দেবে, আর টিফিন টিফিন রেডি হয়ে গেছে, নে দিয়ে দে সব গুছিয়ে। তোমার কোন জিনিসের কথা বলছিলে? ওই আমি একটা বিউটি কনটেস্টে নাম দিয়েছি, মিসেস কলকাতা বিউটি কনটেস্ট, শুনেছো তো তুমি? হ্যাঁ, খুব বড় কম্পিটিশন, আমি তো ওই কম্পিটিশনে নাম দিয়েছি, সব কিছু আমাকে পারফেক্টলি করতে হবে, একটা ডায়েট চার্ট ফলো করতে হবে আমাকে। আমি জবাকে বলেছি আমাকে একটু একটু হেল্প করে দিতে, আর ওই মাঝে মাঝে ফেস প্যাক মাড প্যাক, ব্যাস এই আর কি। ও নিজেই বলেছে আমাকে হেল্প করে দেবে, নিজেই বলেছে। মানে সারাদিন তুমি জমাকে খাটাবে?